সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটি একটি ইলেকট্রিক চুলা, এর সমস্যা হচ্ছে এর টাচে অন হচ্ছে, অফ হচ্ছে এবং আপ ডাউন সবই হচ্ছে, কিন্তু চুলা হিট হচ্ছে না, গরম হচ্ছে না। তো একটু খুলে দেখা যাক যে ভিতরে আসলে কি ধরনের সমস্যা হয়েছে। চুলাটার ফ্যানের, কুলিং ফ্যানের যে অবস্থা দেখেন, কুলিং ফ্যান ময়লায় জড়ো হয়ে গেছে। ময়লাটা পরিষ্কার করে দিলে ভালো হবে, তাহলে এয়ার সহজে ভিতরে প্রবেশ করবে। তো পরবর্তীতে আমরা পরিষ্কার করে দেব, এখন দেখবো ভিতরে কি ধরনের সমস্যা আছে। টেস্টার দিয়ে চিহ্নিত যে জায়গাটা দেখা যাচ্ছে, কয়েল ওখান থেকে পুড়ে গেছে, পুড়ে আলাদা হয়ে গেছে। তো আসলে এটা কয়েলেরই সমস্যা, আলাদা হয়ে গেছে।